হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। দীর্ঘদিন করোনার কারণে পরীক্ষা স্থগিত ছিল, তো লকডাউন শিথিল হওয়ার পরে এখন পরীক্ষা নেওয়ার কর্তৃপক্ষ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতিপূর্বে আমরা জানি 20 তারিখে কারিগরি শিক্ষা অধিদপ্তর পরীক্ষা নেবে। এখন কথা হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের যে একটা নোটিশ আমরা দেখতে পাচ্ছি অনলাইনে দেখা যাচ্ছে, এবং অনেকে আমাকে এই নোটিশের ব্যাপারে এবং পরীক্ষা হবে কি না এই ব্যাপারে জিজ্ঞাসা করেছেন। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের এটার ভিতরে কোনো সন্দেহ থাকবে না, আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন। তবে পরীক্ষা সম্পর্কিত অন্যান্য আপডেট পেতে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি চেপে রাখবেন যাতে নোটিফিকেশনে পেতে পারেন। তো এই নোটিশটি হচ্ছে 16 জুন 2021 তারিখের নোটিশ। তো এটা সম্পূর্ণ নোটিশটা এখানে নাই, এটা হচ্ছে বিষয়টা ঢাকা আছে। তো আমি আরেকটা নোটিশ কালেক্ট করেছি যেটা বিষয় সব বিস্তারিত আছে, সেই নোটিশটা আমি আপনাদেরকে দেখাবো। তো আগে হচ্ছে এটার সময় কথা বলে যে এটা হচ্ছে উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে ইতিপূর্বে নির্ধারিত MCQ টাইপ লিখিত পরীক্ষা, আমি বলতেছি পরীক্ষাটা হবে লিখিত, হবে পরীক্ষাটা লিখিত হবে কিন্তু MCQ ধরনের লিখিত, এটা MCQ ধরনের লিখিত পরীক্ষা চলমান COVID-19 মহামারীর কারণে স্থগিত করা হয়েছে। উক্ত স্থগিতকৃত নিয়োগ পরীক্ষা COVID-19 পরিস্থিতি স্বাভাবিক উন্নতি হওয়া সাপেক্ষে গ্রহণের লক্ষ্যে নিম্নরূপ তারিখ পুনর্নির্ধারিত করা হয়েছে। এই তারিখে হচ্ছে পরীক্ষা হবে এটা কনফার্ম নয়, ঠিক আছে। আমি আবার বলি পরীক্ষা হওয়ার ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি, তবে এটা তাদের অভ্যন্তরীণ কিছু সিদ্ধান্ত হয়েছে অফিসিয়ালি, তারা মানে কেন্দ্রকে জানিয়েছে বা বিভিন্নভাবে জানিয়েছে যদি কোভিডটা না বাড়ে, লকডাউন না থাকে তাহলে এই তারিখে পরীক্ষা হবে। সেটা হচ্ছে কি, আগে যে তারা নির্ধারিত করেছে যে 4/6/2021 সালে কিছু পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই পরীক্ষাগুলো 20/8/2021 সালে হবে। এখন 4/6/2021 সালে যেগুলো হওয়ার কথা ছিল সেগুলো বিস্তারিত আমরা জানি না, তাই না। তো আবার 11/6টা হবে, 27/8, 18/6টা হবে, 10/9। তো এই পরীক্ষাগুলো হবে কি না সেটা আমরা বুঝতে পারবো হচ্ছে আজকে হচ্ছে শনিবার, রবিবার হচ্ছে 15 আগস্ট বন্ধ, আমরা হচ্ছে সোমবার জানতে পারবো, ঠিক আছে, সোমবার জানতে পারবো। কারণ সোমবার হচ্ছে লকডাউন, পরবর্তী লকডাউন দিবে কি না এটা হচ্ছে সোমবার বিস্তারিত জানা যাবে। তো আমরা অনেক জায়গায় শুনতে পাচ্ছি যে লকডাউন দিবে, যদি লকডাউন দেয় তাহলে কিন্তু 20 তারিখের পরীক্ষা হবে না, আর যদি লকডাউন না দেয় তাহলে 20 তারিখের পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি, সেটা সোমবারের মেসেজ দিয়ে আপনাদেরকে জানিয়ে দিবে। আর কারিগরি শিক্ষা অধিদপ্তরের 20 তারিখের পরীক্ষা আছে, সেটাও লকডাউন না দিলে সেই পরীক্ষা হবে। তো এই হচ্ছে এটা নিয়ে আলোচনা। আর সম্পূর্ণ নোটিশটা হচ্ছে কি আমি সেটা দেখাচ্ছি, নোটিশটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অস্পষ্ট, যদিও এখানে বিষয়টা হচ্ছে নিয়োগ পরীক্ষা গ্রহণের লক্ষ্যে সম্মতিপত্র প্রেরণ, এটা একটা সম্মতিপত্র, এটা গ্রহণ করতে পারে একটা সম্মতিপত্র। এখানে নিচে বিস্তারিত লেখা আছে, এখানে এই লেখাটুকু পড়লে আমরা বুঝতে পারি, এখানে লেখা আছে উল্লেখ্য সংযুক্ত প্রতিষ্ঠান সমূহে পরীক্ষা গ্রহণের জন্য ইতিপূর্বে প্রার্থীদের অনুকূলে প্রবেশপত্র ইস্যু করা হয়েছে, মানে প্রবেশপত্রে যেই প্রতিষ্ঠানের নাম থাকে সেটা আর কি ইস্যু করা হয়েছে। এছাড়াও ইতিপূর্বে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ হতে কক্ষভিত্তিক আসন সংখ্যা সংগ্রহ করা হয়েছে, বিধায় পুনরায় কক্ষভিত্তিক আসন সংখ্যা প্রেরণ করার প্রয়োজন নেই। মানে এই বিষয়টা দিয়ে আসলে এই নোটিশটা তারা অভ্যন্তরীণ করে, একটা জিনিস তাদের প্রয়োজন অভ্যন্তরীণ করা প্রয়োজন এই জন্য যে আপনি মনে করেন যে পূর্বে তারা একটা প্রতিষ্ঠান থেকে কক্ষভিত্তিক আসন সংখ্যা গ্রহণ আসন সংখ্যা নিয়েছে, ঠিক আছে, এখন মানে ওই প্রতিষ্ঠানের আগেই তারিখ নির্ধারিত করে রেখেছে এই জন্য যে পরবর্তীতে যেন আসন সংখ্যা নির্ধারণ করা মানে এই ঝামেলাগুলো যেন না লাগে, এই জন্যই তারা আগেই সব কিছু নির্ধারিত করে রেখেছে আর কি তাদের সুবিধার প্রেক্ষাপটে। তো আশা করি এই পর্যন্ত। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট বা পরীক্ষা হবে কি না সেই আপডেটটা আমি সোমবার দিন জানিয়ে দেব। তো ধন্যবাদ সবাইকে।